চড়ক পূজাটা হচ্ছে আমার বাবার বাড়ির ওখানে, আমি ওখানেই এসেছি। আর দেখো মন্দিরটা কিরকম ভাবে সাজিয়েছে, আর এখানে ভিতরে অঞ্জলি চলছে আর সবাই আরতি নিতে ব্যস্ত। দেখো কত ভিড় হয়েছে এখানে। অঞ্জলিটা হয়ে যাওয়ার পর ঝাঁপ হবে, তো দেখো তোমরা কীরকমভাবে হয়। সব জায়গায় চড়কের আলাদা আলাদা নিয়ম থাকে, আলাদা আলাদা রকমভাবে হয়। আমাদের এখানে চড়কটা হয়ে ঝাঁপ হয়, বটির ওপরে যে ঝাঁপটা পড়ে ওই বাঁশের খুঁটিটা দেখছো, লোকটা ওখানে আছে, প্রথমে একটা ডাব ফেলবে তারপরে ঝাঁপ দেবে ওখান থেকে। দেখতে থাকো তোমরা, সামনে কয়েকজন খড়ের জাল বানিয়েছে, ওই জালটার ওপরেতেই লোকটা ঝাঁপ দেবে, তার নিচে বটি আছে, বটিতে পড়বে। আর যখন পড়বে তখন বলবে বাবা পঞ্চাননের চরণের সেবা লাগে মহাদেব। আর এটা হলো বাবা পঞ্চানন্দ, যেটা শিবের আরেকটি রূপ, যে জন্য চড়ক পূজা। তারপর চড়ক পূজা উপলক্ষে ওখানে জীবন্ত মডেল হয়েছিল, দেখো ওখানে শ্রী চৈতন্য মহাপ্রভু সেজেছে, তারপরে কয়েকটা বাচ্চা মডেল হয়েছিল, তারপরে বিষ্ণুপ্রিয়া সামনে বসে আছে, তুলসী মঞ্চের সামনেই বসে আছে বিষ্ণুপ্রিয়া, এগুলো সব হয়েছিল ওখানে সেজেছিল। তারপর পাড়ার সামনে ডিজে চলছিল, বক্সে গান হচ্ছিল, সব ছেলেরা নাচছিল, আর এখানে সামনেই সন্দেশ আর জল বিতরণ চলছিল। সব সামনে এত ভিড় করে আছে যে ভালো করে তুলতে পারিনি, দেখো তোমরা। তো তারপর চলে গেলাম মেলায়, যে চড়ক পূজাগুলোকে যে মেলাটা বসেছিল সেখানে গেলাম আস্তে আস্তে। কত ভিড় হয়েছে দেখো শুধু তোমরা। চড়ক পূজাটা হচ্ছিল পয়লা বৈশাখের আগের দিনে, তো চড়ক পূজা ওই যেদিন থেকে হচ্ছিল সেই দিন থেকে মেলাটা পুরো এক সপ্তাহ ধরে থাকে। ওখানে যাত্রা, তারপর ফাংশন সব কিছুই হয়। দেখো জিলিপির দোকানে জিলিপিগুলো, বাদামগুলো দেখো, তোমাদের একটু দেখিয়ে নিলাম, লোভ দেখিয়ে দিলাম। তারপর চলে গেলাম ফুচকার দোকানে একটু ফুচকা খেতে। দুদিন ধরে আমি একটু ব্যস্ত ছিলাম, তো আমি কোনো ভ্লগ দিতে পারিনি, তো এটা একটা মিনি ভ্লগ করলাম চড়ক পূজাগুলোকে। তো দেখো তোমরা আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের, আমাকে কমেন্ট বক্সে জানিও। মেলা থেকে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিলো রাত্রে, তো কী কী জিনিস কিনেছিলাম সেগুলো আর ভিডিও তোলা হয়নি, পরে অন্য কোনো একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো চলো আজকের মতো টাটা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।